রাজধানীর ছায়ানটে শুরু হয়েছে 3 দিনের ভরতনাট্যম নৃত্যোৎসব। উৎসবের শিরোনাম রঙ্গাবরণ। আয়োজক সাংস্কৃতিক সংগঠন কল্পতরু, যে আয়োজনে নাচের পাশাপাশি মুগ্ধতা ছড়িয়েছেন কর্ণাটকী যন্ত্রসঙ্গীত শিল্পীরাও। রঙ্গাবরণ উৎসবের এই মঞ্চে নিজেদের শাস্ত্রীয় একক পরিবেশনা নিয়ে হাজির নৃত্যশিল্পীরা। কর্ণাটকী সঙ্গীত এবং ভরতনাট্যমের এই যুগলবন্দী রাজধানীর ছায়ানটে, যেখানে নিজের পরিবেশনা নিয়ে হাজির হয়েছেন বিশ্বের বিভিন্ন দেশের নৃত্যগুরুদের কাছে প্রশংসিত বাংলাদেশের 3 নৃত্যশিল্পী। একজন শিল্পী যখন শিখে সম্পূর্ণ পরিবেশন করার জন্য তৈরি হয়ে যায়, তখন আমরা এই রঙ্গাবরণ বা রঙ্গপ্রবেশটা করি। তার মধ্যে দিয়ে শিল্পীর মঞ্চে প্রবেশের একটু উৎসব ঘটে। আয়োজনে কর্ণাটকী বাদ্যযন্ত্র সহ সঙ্গীত শিল্পীদের সরাসরি অংশগ্রহণেই নৃত্যশিল্পীর এমন পরিবেশনা মুগ্ধতা ছড়ায় উপস্থিত দর্শকদের মাঝে। আয়োজকরা বলছেন, মঞ্চে পরিবেশনার অভ্যাস গড়ে তুলতেই এই উৎসব, যা নতুন শিল্পীদের জন্য কাজ করবে প্ল্যাটফর্ম হিসেবে। পরিবেশনা করা প্রশিক্ষণেরই একটা অঙ্গ। আমি নৃত্যশিল্পী তৈরি করলাম, কিন্তু তারা কখনো মঞ্চে আসলো না, তাহলে তো আর সেটা সার্থক হলো না। 7-8 বছর ধরে প্রশিক্ষণ প্রাপ্ত যারা, তাদেরকে তো একটা মঞ্চ দিতেই হবে। আর আমি মনে করি, আমরা অবশ্য করি ছোট্ট থেকে ওদেরকে মঞ্চে তুলে দিই, কারণ মঞ্চের সাথে একটা ভালোবাসা তৈরি হওয়া খুব প্রয়োজন, দর্শকের সাথে, মঞ্চের সাথে। তো একটা অন্য একটা ডাইনামিক্স। সুদ্ধা শ্রীময়ী দাস, শাম্মী আক্তার এবং জুয়েরিয়া মৌলির পরিবেশনায় 3 দিনের এই ভরতনাট্যম উৎসব চলবে 4 ডিসেম্বর পর্যন্ত, প্রতিদিন সন্ধ্যা 6টায়। জুমাতুল বিদা, চ্যানেল 24, ঢাকা।